Ijaz syamsu kubirat wa ijan nujumum kadara. Eh, Bishubasim, amar israfile shingai jukun fudi boren. Oi shingar bikota wade samastu taruka guli alokin huya jaibog alokin huya samastu taruka guli bhenge jura jura huibog jura jura huya kutaya jaibog kisuti uriya uforer dike jaibog ar kichuti niche sagorer moddhe fotito huibog. সিংগাই ফুদি বরে বিশ্বের মুখে একজন মুসলমানও থাকবে না শুধু বেঈমান আর বেঈমান মানুষটি খুব বড় ধনী হইব বিজ্ঞান বহু উর্দে যাইব কিন্তু ধনে বিজ্ঞানে কাজ হবে না রে এই সিংগার ফুটা কানের মধ্যে লাগার সঙ্গে সঙ্গে বলবে কিবি কোটাওয়াত এ কিবি কোটাওয়াত যত সময় যাইবে তত বিকট থেকে বিকট হইতে থাকিব এ কিবি কোটাওয়াত এই কইতে কইতে আল্লাহ বলেন কাল ফারাসিল বাবুসুস দিশেহারা পাকির ন্যায় দিশা হারাইব দিশাহারা পাকির ন্যায় দিশা হারাইব দিশাহারা পাকি কি আমার ভাই জোর তুফান হলে সে শুনলে বাড়ি থেকে বের হয়ে এই রকম দেখা যায় একটা পাখি তুফানের আঘাতে গাছের ডালে বসে যে দিশা পাইতেছে না পাখির দুই অবস্থা হয় তো বসে না তো উড়া দিয়া যায় উড়া দিয়া যাইতে পারে না ফুইরা যায় ছেলেরা দৌড়ে দুইরে লায় এই রকম করে নি না করে না এই ফাকির সঙ্গে তুলনা দিয়া মোলা বুঝাছেন ফালফারাসিল বাবুসুস যেমন ভাবে দিশাহারা পাখি বসতে দিশা পায় না উড়ো দিয়া যেতে দিশা পায় না এমন ভাবে সেই দিন বিশ্বের বেঈমানের গোষ্ঠী বসতে দিশা নাই দাঁড়াইতে দিশা নাই ঘুমাইতে দিশা নাই গড়েতে দিশা নাই বাকিরে দিশা নাই আল্লাহ সেই কথা নেই বলেন সেই দিন মানুষ দিশে হারা পাকি নেয় দিশা হারাইব বাচ্চারা দৌড়ে যাইব বাবার কাছে যেয়ে দেখব আমি যেমন দিশে হারা আমার আব্বু আরো বড় দিশে হারাম মহিলারা দৌড়াইব স্বামীর কাছে যেয়ে দেখবে আমি যেমন দিশে হারা আমার জামাই বাবু আরো বড় দিশে হারা লোকজন দৌড়াইব নেতা কর্মীর কাছে কোথায় মেম্বার কোথায় চেয়ারম্যান কোথায় এমপি কোথায় মন্ত্রী কোথায় প্রধানমন্ত্রী যেয়ে দেখবে আমি যেমন দিশে হারা আমার নেতা নেত্রী গো আরো বড় দিশে হারা কর্তৃপক্ষ আমাকে একটা বিষয় নির্ধারণ করে দিয়েছেন কিয়ামতের বিভীষিকাময়ী অবস্থা কিয়ামতের ভয়াবহ অবস্থাটুকুর উপর আলোচনা রাখার জন্য সে হিসাবে আমি আমার খুতবাতে 30 নম্বর পারা সূরা কারিয়া তিলাওয়াত করেছি তারই পাশাপাশি নবীজির একখানা হাদিস পাঠ করেছি একে সামনে রেখে কিয়ামতের ভয়াবহ অবস্থাটুকুর উপর কিছু কথা আপনাদের সামনে উপস্থাপন করব ইনশাআল্লাহ ভাই কিয়ামত একদিন হবে এর প্রতি আপনি আমাদের 100 বার বিশ্বাস আছে না নাই আর দুনিয়াতে কিসের বাহাদুরি এই আকাশ এ জমিন এ পাহাড় এই নদী এই সাগর চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র সমস্ত কিছু আল্লাহই সৃষ্টি করেছেন আবার আল্লাহই সব কিছুকে ধ্বংস করে দিবেন তারই নাম কিয়ামত সেই কিয়ামত সম্পর্কে আলোচনা করতাম আমার ভাই কিয়ামত প্রথমত দুই ভাগে বিভক্ত একটা হলো ছোট কিয়ামত আর একটা হলো বড় কিয়ামত ছোট কিয়ামত বলতে যার দিন সকরা আল্লাহ রাসূল বলেছেন মান মাতাত ফাকাদ কামাত কিয়ামাতুহু যে মরেছে তার কিয়ামত কায়েম হয়েছে সকরাটা এত ঠুক ভয়াবহ অবস্থা
সেই ছোট কিয়ামত সক্রাতের আলোচনা করব না বড় কিয়ামতের আলোচনা করতাম বড় কিয়ামত আবার দুই ভাগে বিভক্ত একটা হলো বাস্তব যেদিন এই আকার জমিন ভেঙে ধ্বংস হবে আরেকটা হলো এই বাস্তবের আগে তার লক্ষণ আসবে লক্ষণের আলোচনাও আমাকে দেওয়া হয় নাই বাস্তবের আলোচনা দেওয়া হয়েছে তথাপিও লক্ষণ নিয়া দুই একটা কথা বলি আমরা বড় কিয়ামতের বাস্তব আলোচনায় পৌঁছব ইনশাআল্লাহ লক্ষণ আবার দুই ভাগে বিভক্ত আলামতে সুগরা আলামতে কুবরা ছোট লক্ষণ আর বড় লক্ষণ ছোট লক্ষণের ফার্স্ট লাস্ট বড় লক্ষণের ফার্স্ট লাস্ট এই সাতটি লক্ষণ আলোচনা করি আমরা বড় কিয়ামতের বাস্তব আলোচনায় পৌঁছব ইনশাআল্লাহ ছোট লক্ষণের ফার্স্ট লক্ষণ স্বয়ং বিশ্বনবীর আগমন ইনি হলেন সর্বশেষ এবং শ্রেষ্ঠ নবী ওনার পরে জগতে আর নবী আসবে না এতে বোঝা গেল দুনিয়াটা বুড়া হয়ে গেছে আমরা বুড়া জগতের মানুষ ঠিক না ঠিক ছোট লক্ষণের লাশ লক্ষণ নবীজির হাদিস থেকে যতটুকু বোঝা যায় ফিলিস্তিনার বাইতুল মুকদ্দস আবারও মুসলমানের হাতে পূর্ণভাবে আসবে আলহামদুলিল্লাহ বলার দরকার পূর্ণভাবে আসার পরে ফিলিস্তিনের মুসলমান আর ইটালির বেঈমান এই দুই দেশের মানুষ সম্মিলিত হয়ে আরেকটা বেঈমান পরাশক্তির সাথে যুদ্ধ করতে যাবে ওই বই বেঈমান পরাশক্তির দেশের নামটা হাদিসে পাওয়া যায় নাই তবে আমরা ইশারা ইঙ্গিতে যতটুকু বুঝতে পারি সম্ভাব্য সেই পরাশক্তিটা হবে চীন আমার ভাইজান ইটালির বেঈমান আর ফিলিস্তিনের মুসলমান এই দুই দেশের মানুষ সম্মিলিত হয়ে বেঈমান পরাশক্তির সাথে যুদ্ধ করতে যাবে এই যুদ্ধতে বেঈমান পরাশক্তির ফরাজি হবে ইটালি আর ফিলিস্তিনের বিজয় হবে বিজয় করে আসার পথে ইটালির এক বেঈমান ফিলিস্তিনের এক মুসলমান এই দুই ব্যক্তির মধ্যে একটা ঝগড়ায় দেখা দিবে কি নিয়ে ঝগড়া ইটালির বেঈমান ব্যক্তি বলবে আমরা বিজয় করেছি বাইবেলের মাধ্যমে ফিলিস্তিনের মুসলিম ব্যক্তি বলবে সাবধান বিজয় করেছি কোরআনের মাধ্যমে এই বলে এই দুই ব্যক্তির মধ্যে একটা ঝগড়ায় দেখা দিবে এই ঝগড়াটা শুধু এই দুই ব্যক্তির মধ্যেই সীমিত থাকবে না ইটালির ব্যক্তির পক্ষ দিবে ইটালির বেঈমান ফিলিস্তিনের ব্যক্তির পক্ষ দিবে ফিলিস্তিনের মুসলমান শুরু হবে দুইটা দেশব্যাপী যুদ্ধ আমার ভাই এই যুদ্ধটা শুধু দুইটা দেশেই সীমিত থাকবে না ইতালির পক্ষ দিবে বিশ্বের বেঈমান ফিলিস্তিনের পক্ষ দিবে বিশ্বের মুসলমান শুরু হয়ে যাবে তুমুল তৃতীয় বিশ্বযুদ্ধ ওই তৃতীয় বিশ্বযুদ্ধটার নাম নবীজির ভাষায় বলেছেন মালহামায়ে আজিমা ওই তৃতীয় বিশ্বযুদ্ধটাই হবে কিয়ামতের ছোট লক্ষণের একেবারে লাস্ট লক্ষণ এই তৃতীয় বিশ্বযুদ্ধতে মুসলমানের ফরাজি হবে ইন্নালিল্লাহ বেঈমানের বিজয়ী হবে এমন বিজয়ী আর এমন পরাজয়ী দুনিয়া সৃষ্টি লগ্ন থেকে নিয়া এর আগে কোনোদিন দেখা দেয় নাই মুসলিম এমন একটা মার খাইবে সারা বিশ্বের শাসন ক্ষমতা বেঈমানের হাতে চলে যাবে ইন্নালিল্লাহ এই বাংলা পাকিস্তান আফগান ইরাক ইরান সহ আমেরিকা ব্রিটেন চীন জাপান রাশিয়া ভারত সহ সারা বিশ্বের শাসন ক্ষমতা বেঈমানের হাতে চলে যাবে মুসলমানের হাতে শুধু মক্কা আর মদিনা খান বেঁচে থাকবে তাও নবীজি বলেছেন হাত্তাল খাইবারা মদিনার একটা অংশ খাইবর পর্যন্ত বেঈমানের শাসন ক্ষমতায় চলিয়া যাবে এমন একটি ভয়াবহ পরিস্থিতির ভিতর দিয়ে আল্লাহর বীর মুজাহিদ ইমাম মেহেদির আগমন হবে
ইমাম মেহেদীর আগমনটাই হবে কিয়ামতের বড় লক্ষণের ফার্স্ট লক্ষণ এ জাতীয় বড় লক্ষণ 10টা হবে শুধু ইমাম মেহেদীর আগমন নিয়া সব বিস্তারে আলোচনা করতে হলে এক দিনের একটা অধিবেশন এখানেই প্রয়োজন আমরা না বড় কিয়ামতের বাস্তব আলোচনায় যাইতাম তথাপিও ইমাম মেহেদী নিয়া দুই একটা কথা ইমাম মেহেদী এই ভয়াবহ পরিস্থিতির ভিতর দিয়া সারাটা বিশ্বের শাসন ক্ষমতা বেঈমানের হাতে শুধু মক্কা আর মদিনা খান মুসলমানের হাতে এমন ভয়াবহ পরিস্থিতির ভিতর দিয়া ইমাম মেহেদী মদিনাতে আগমন করবেন আগমন করে এই ভয়াবহ পরিস্থিতির ভিতর দিয়া বিশ্বের সমস্ত মুসলমানকে ডাক দিবেন ওই ডাকে অধিকাংশ মুসলমানই সারা দিবে বিশেষ করে সারা বিশ্বের সমস্ত উলামায়ে কেরাম একমত পোষণ করবে সমস্ত উলামায়ে কেরাম বলবে দল মুদের একটা নেতা মুদের ইমাম মেহেদী আমার ভাই এটা কি সংগঠনটা বাংলাদেশের না বিশ্বব্যাপী সংগঠন বিশ্বব্যাপী সংগঠন অতএব বিশ্ববিধি সংগঠনের দ্বারাটা হবে কি সেখানে মাত্র একটা পদ থাকবে সেই পদটা হবে সভাপতির পদ এখানে সহসভাপতি আর সেক্রেটারি কোষাধ্যক্ষ সাংগঠনিক অর্থ সম্পাদক এগুলি কিচ্ছু থাকবে না একটা মাত্র পদ থাকবে অতএব সারাটা বিশ্ব নিয়া সেই দলটা গঠন হবে একটা মাত্র পদ থাকবে ইনি হবেন সভাপতি ইনিই হলেন আমার ভাই আল্লাহ বীর মুজাহিদ ইমাম মেহেদী আর সারা বিশ্বের সমস্ত উলামায়ে কেরাম হবেন সদস্য আমার ভাই জান ইমাম মেহেদীর ডাকে সারা বিশ্বের সমস্ত উলামায়ে কেরাম একমত পোষণ করবে এখন তো ছোট্ট একটা বাংলা এটার ভিতরে আমরা হুজুররার দলই যে কতটা আছে তখন সময় বাংলা কেন সারা বিশ্বের সমস্ত উলামায়ে কেরাম একমত পোষণ করবেন সমস্ত উলামায়ে কেরাম বলবে দল মুদের একটা নেতা মুদের ইমাম মেহেদী ইমাম মেহেদী এই ভয়াবহ পরিস্থিতির ভিতর দিয়া একদল মুসলিমকে জিহাদের ট্রেনিং দিবেন ওই দলে অধিকাংশই হবে উলামায়ে কেরাম এখন যেই সমস্ত ছেলেরা মাদ্রাসায় লেখাপড়া করতেছে এদের সিলসিলা থেকে উলামায়ে কেরাম আস্তে আস্তে শেষ পর্যন্ত এই উলামায়ে কেরামই হবে ইমাম মেহেদীর সৈন্য বাহিনী ইমাম মেহেদী একদল মুসলিমকে জিহাদের ট্রেনিং দিয়া সারা বিশ্বের বেঈমানের মোকাবেলায় যুদ্ধের ডিক্লারেশন দিবে তো সুবহানাল্লাহ বলবেন না বিষয়টা কি সাধারণ মনে করছেন এক আমেরিকার ভয়েতে থরথর করে কম্পমান অথচ তখন শুধু আমেরিকা নয় আমেরিকা ব্রিটেন চীন জাপান রাশিয়া ভারত সারা বিশ্বের বেঈমানের মোকাবেলায় ইমাম মেহেদী যুদ্ধের ডিক্লারেশন দিবেন এমন ডিক্লারেশন দিয়ে বিশ্বের বেঈমানের সাথে মাত্র চার দিন জিহাদ করবে মাত্র কত দিন চার দিন এই চার দিনের জিহাদটা অন্তত আমরা সংক্ষেপে শুনে নিই প্রথম দিন একদল মুজাহিদ নিয়ে মাঠে নামবেন ওই দিন ওনার সাথে যেই সমস্ত মুজাহিদ হবে ওরা বেঈমানের হুঙ্কারে ভয়েতে পলায়ন করবে আল্লাহ রসুল বলেছেন এই সমস্ত পলায়নকারী মুজাহিদের তৌবা আল্লাহ জীবনেও কবুল করবে না নাউজুবিল্লাহ আসবে দুই নম্বর দিন এরপরে ইমামের কাছে যেই সমস্ত মুজাহিদ হবে এদের মধ্যে ফুরা ওর দেখে নিয়া মাঠে নামবেন ওই দিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বিশ্বের বেঈমানের সাথে জিহাদ করে সন্ধ্যাবেলা ইমাম মেহেদী মাত্র অল্প কয়েকজন মুজাহিদকে নিয়ে তার তাঁবুতে ফিরবেন এই দিনে ওনার সাথে সমস্ত মুজাহিদরা শাহাদত বরণ করে মাঠে লাশ পড়ল ইন্না লিল্লাহ
আসবে তিন নম্বর দিন এরপরে ইমামের কাছে যেই সমস্ত মুজাহিদ হবে অবশিষ্ট সবকে নিয়ে মাঠে নামবেন এই দিনেও দ্বিতীয় দিনের ন্যায় সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বিশ্বের বেঈমানের সাথে জিহাদ করে সন্ধ্যাবেলা ইমাম মেহেদি অল্প কয়েকজন মুজাহিদকে নিয়ে তার তাবুতে ফিরবেন এই দিনেও ওনার সাথে সমস্ত ট্রেনিং প্রাপ্ত মুজাহিদরা শাহাদত বরণ করে মাঠে লাশ পড়ে রইব দুই দিনের জিহাদে ট্রেনিং প্রাপ্ত মুজাহিদ সব শহীদ হয়ে যাবেন মাত্র অল্প কয়েকজন ছাড়া আল্লাহ রাসূল বলেছেন এই দুই দিনে যে সমস্ত মুজাহিদরা শাহাদত বরণ করবে কাল কিয়ামতের দিন হাসরের মাঠে আল্লাহর কাছে এদের মর্যাদা বদর ও উহুদের শহীদদের সমান মর্যাদা দেওয়া হবে আর তো ট্রেনিং প্রাপ্ত মুজাহিদ নেই মাত্র অল্প কয়েকজন আসবে চার নম্বর দিন সকালবেলা ইমাম মেহেদি এ তো ইমানি পাওয়ারওয়ালা ব্যক্তি এই কয়েকজন মুজাহিদকে বৃত্তি করে চতুর্থ নম্বর দিনে জিহাদকে অব্যাহত রাখার লক্ষ্যে আবার চতুর্থ নম্বর দিনে সকালবেলা বিশ্বের বেঈমানের মোকাবেলায় জিহাদের ঘোষণা দিবেন ওই দিন সকালবেলা ইমাম মেহেদি জিহাদের ঘোষণা দিয়া বিশ্বের মুসলিম জনসাধারণকে ডাকবেন এ মুসলিম জনসাধারণ যদিও তোমাদের জিহাদের ট্রেনিং নেই যদিও তোমাদের জিহাদের অস্ত্র নেই যাগে সেইগুলির কোনো প্রয়োজন নেই তোমাদের গড়ে যে লাঠি শটা আছে তা নিয়ে তোমরা মাঠে নামো ওই দিন বিশ্বের মুসলমান ইমামের ডাকে সাধারণ জনগণ তাদের ঘরে অস্ত্র মাঠে নামবে ওই দিন সকাল থেকে আসর পর্যন্ত বিশ্বের বেঈমানের সাথে জিহাদ করার পরে আসর আর মাগরিবের মাঝামাঝি অবস্থায় কি হবে আল্লাহ রাসূল ভবিষ্যৎবাণী বলে গেছেন এই রকম ফাইদা কানা ইয়াউমুর রাবি নাহাদা ইলাইহিম বাকিয়াতু আহলিল ইসলাম فيجعل الله الدبر عليه او বিশ্ববাসী মারমাত ওই চতুর্থ নম্বর দিনে আমার ইমাম মেহেদি মাত্র অল্প কয়েকজন মুজাহিদকে নিয়ে মাঠে নামবেন ওই দিন বিশ্বের মুসলিম জনসাধারণকে ডাকবেন ওরাও তাদের গড়ের অস্ত্র নিয়ে মাঠে নামবে ওই দিন সারা বিশ্বের বেঈমানের মোকাবেলায় সকাল থেকে আসর পর্যন্ত জিহাদ করার পরে আসর আর মাগরিবের মাঝামাঝি অবস্থায় সারা বিশ্বের বিজয়ীর পতাকা আল্লাহ ইমাম মেহেদির হাতে তুলিয়া দিব বিশ্ব বিজয় হয়ে যাবে সেই দিন আমেরিকায় মুসলমান বাহিনী বিজয়ীর পতাকা উড়াবে রাশিয়ায় মুসলমান বাহিনী বিজয়ীর পতাকা উড়াবে ইংল্যান্ডে মুসলমান বাহিনী বিজয়ীর পতাকা উড়াবে ভারতে মুসলমান বাহিনী বিজয়ীর পতাকা উড়াবে এক কথায় সারা বিশ্বের আনাচাকান আছে মুসলিম বাহিনী বিজয়ীর পতাকা উড়াবে এক মোল্লা বেডা বিশ্বকে বিজয় করে ফেলবে ওই দিন বুঝে আসবে মুল্লাদি ক্যা সিজ হ্যায় ওই দিন বুঝে আসবে আলেমের ভিতরে ইমানের পাওয়ার কতটুকু রয়েছে সেই ইমাম মেহেদির আগমনটাই হলো কিয়ামতের বড় লক্ষণের একেবারে ফার্স্ট লক্ষণ এ জাতীয় বড় লক্ষণ দশটা হবে একেবারে লাস্টের লক্ষণ পৃথিবীর দক্ষিণ অঞ্চল থেকে একটা অগ্নিশিখা বাহির হবে এটা এমন এক আজীব আগুন ভাই আগুন জ্বলত তো গ্যাস লাগে আগুন জ্বলত তো লাকড়ি লাগে এই আগুনের গ্যাসও লাগবে না এই আগুনের লাকড়িও লাগবে না এটা এমন এক আজীব আগুন আগুন নিজে নিজেই জ্বলতে থাকবে শুধু জ্বলবে না দৌড়তে থাকবে শুধু দৌড়বে না বিশ্বের সমস্ত মানুষ মুসলমান ও মুসলমান সবকে দৌড়াইতে থাকবে মানুষের তিন দিকে আগুন আক্রমণ করবে
একটা দিক খোলা থাকবে আগুন থেকে বাঁচার জন্য খোলা দিকে দৌড়তে থাকবে রাত্রি হলে মানুষের ঘুম আসবে আগুন থেমে যাবে সকাল হলে মানুষের ঘুম ভেঙে যাবে আগুনে আবার দৌড়তে লাগবে এমন ভাবে সেই আগুন বিশ্বের সমস্ত মানুষ মুসলমান ও মুসলমান সবকে দৌড়াতে দৌড়াতে ফিলিস্তিনে নিয়া একত্রিত করে আগুনটা নিফিয়া যাইব এটাই হবে কিয়ামতের বড় লক্ষ্যের একেবারে লাস্ট লক্ষ্য আমার ভাইজান সেই আগুনটা নিফার পরে মানুষ ফিলিস্তিনেও থাকবে আবার অধিকাংশ মানুষ স্বর স্বদেশে ফিরত আসবে এর কিছুদিন পরে সারা বিশ্বের মুসলমানের বগল তলায় একটা মৃত ঠান্ডা বাতাস লাগা শুরু হইব এটা এমন এক আজীব ধরনের মরণীয় বাতাস এই বাতাসটা লাগা মাত্র মুসলমান দর দর করে মারা যাইব অল্প দিনে সারা বিশ্বের সমস্ত মুসলমান মরণ হয়ে যাবে পৃথিবীর এক প্রান্ত থেকে নিয়া আরেক প্রান্ত পর্যন্ত আল্লাহ শব্দ জপ নেওয়া না একটা মানুষ থাকবে না পৃথিবীর এক প্রান্ত থেকে নিয়া আরেক প্রান্ত পর্যন্ত একজন মুসলমানও থাকবে না থাকবে শুধু বেঈমান আর বেঈমান ইসরাফিল সিংহায় ফু দিবে বেঈমানের উপরে কিয়ামত কায়েম হবে বেঈমানের উপরে থাকবে না বিশ্বজুড়ে একজন মুসলমান থাকবে শুধু বেঈমান আর বেঈমান মানুষ এত গুনায় লিপ্ত হবে এর আগে মানুষ কোন সময় এত গুনায় লিপ্ত হয় নাই এখন যেইভাবে গরু ছাগল হাঁস মুরগি কুত্তা কুত্তি রাস্তায় ঘাটে মাঠ লাইমা মানুষের সামনে তাদের যৌন মিঠাইতে থাকে তখন আর বেঈমান নারী পুরুষরা তেমন ভাবে রাস্তায় ঘাটে মাঠ লাইমা মানুষের সামনে তাদের যৌন মিঠাইতে থাকবে মানুষ তখন এত বড় ধনী হবে দুনিয়া সৃষ্টি লগ্ন থেকে নিয়া এর আগে মানুষ কোন সময় এত বড় ধনী হয় নাই বিজ্ঞান তখন এত উর্দে যাবে দুনিয়া সৃষ্টি লগ্ন থেকে নিয়া এর আগে বিজ্ঞান কোন সময় এত উর্দে যায় নাই এখন এর বিজ্ঞানের মোবাইল কানে লাগাইতে হয় নবীজির হাদিসে আছে তখন এর বিজ্ঞানের মোবাইল কানে লাগাইবে দূরের কথা মানুষের জুতার ফিতার ভিতরে এক জাতীয় মোবাইল ফিট করা থাকবে এখনের বিজ্ঞানের টিভির জন্য বক্স অ্যান্টেনা লাগে নবীজির হাদিসে আছে তখনের বিজ্ঞানের টিভির জন্য বক্স অ্যান্টেনা লাগবে দূরের কথা মানুষের উরাতের সামরার মধ্যে এক জাতীয় টিভি ফিট করা থাকবে তখনের পরাশক্তি হবে নবীজির ভাষায় বলেছেন জু সুয়াইকার তৌজি হলো আফ্রিকা পৃথিবীর একেবারে লাস্টের পরাশক্তি হবে আফ্রিকার বেঈমানদের হাতে আল্লাহর ঘর কাবা শরীফ সেই কাবার নিচে আল্লাহর গুপ্তদন রাখা আছে সেই আফ্রিকার বেঈমানের বাচ্চারা কাবা শরীফকে ভেঙে গর্ত কুদাই করে সেই গুপ্তধনকে পর্যন্ত বের করে দিবে পৃথিবীর একেবারে লাস্টের পরাশক্তি হবে আফ্রিকার বেঈমানদের হাতে থাকবে না বিশ্বজুড়ে একজন মুসলমান থাকবে শুধু বেঈমান আর বেঈমান মানুষ খুব গুনায় লিপ্ত হবে মানুষ খুব বড় ধনী হবে বিজ্ঞান বহু ঊর্ধ্বে যাবে পরাশক্তি আফ্রিকায় যাবে এমন একটি পরিস্থিতির ভিতর দিয়ে আল্লাহ ইসরাফিলকে আদেশ করে দিবেন ও ইসরাফিল তুমি তোমার সিংহায় ফু মারিয়া দাও একবার বলুন সুবহানাল্লাহ আমরা আমাদের মূল আলোচনায় আসলাম ঠিক না বেটি ইসরাফিলের সিংহার ফু থেকে বাস্তব কিয়ামতের সূচনা হবে ইসরাফিল যে সিংহায় ফু দিবে তার সিংহটা কত বড় হবে এটা কি ছাগলের সিং না গাভীর সিং না মহিষের সিং আমি এক সমাজে এক বন্ডাজির কথা শুনেছিলাম মাথায় এক লাল নেকড়া কোমরে এক নীল নেকড়া আমার ভাই এক হাতে বালতি আরেক হাতে মহিষের সিং নিয়া মুসলমানের মহল্লার ভিতরে দুইখা মহিলাদেরকে বলতেছে অমুক মাজারের সিং নিতে আইছি জলদি কইরা দিতে হবে বেশি কইরা দিতে হবে আর না হলে দেখছো আমার হাতে ইসরাফিলের সিংহা আছে ফুডা মাইরা দিমু আর তোমরার বাড়ি ঘর ভাঙ্গা সুরমার কইরা দিব
নাউজুবিল্লাহ ইসরাফিলের বৈশেরিং হয় ইসরাফিলের সিংহা আপনারা কি বলেন ইসরাফিলের সিংহাটা কি মহিষের সিংহের সমান মুসলমানের মহিলাও এত বড় জ্ঞানী ওরাও বলা শুরু করছে বই গো আফা গো বইনারি গো সই গো সখী গো বান্ধবী গো আজকে মামু ইসরাফিলের সিংহা লই আইছে গো ফুডা মাইরা দিব আর বাড়ি ঘর ভাঙ্গিয়া চুর মার করে লিব আপনারা কি বলেন ইসরাফিলের সিংহাটা কি মহিষের সিংহের সমান আল্লাহ রাসূল বলেছেন এই মার উম্মত তোমার হাতের তালুতে যদি একটা টিকটিকিরি ডিমরা করে টিকটিকি বুঝেন তো হারুলি আল্লাহর নবী বলেন এই মার উম্মত তোমার হাতের তালুতে যদি একটা টিকটিকিরি ডিমরা করে ওই ডিমে আর হাতের তালুতে যতটুক ব্যবধান ইসরাফিলের সিংহার সামনে সাত আকাশ সাতটা জমিন রেখে দিলে হইব রে ততটুক ব্যবধান এই বাঙালি বিশ্ববাসী যেই জমিনে বসবাস করো যেই জমিনে আল্লাহর বিরুদ্ধে হুংকার ঠালাও এই জমিন পর্যন্ত থাকবে না ভেঙ্গে চুরমার হইয়া যাইব আমার ভাইজান প্রথমবারের ফুটে সৃষ্টি জগৎ ভেঙ্গে যাবার ভয় জমিন পর্যন্ত ভেঙ্গে যাবে ভয় লাগবে নি না লাগবে না প্রথমবারের ফুটে সৃষ্টি জগৎ ভেঙ্গে যাবার ভয় দ্বিতীয়বারের ফুটে মহান সৃষ্টিকর্তা আল্লাহর আদালতের বিচারের ভয় যেই বিচারের প্রধান বিচারপতি হবেন স্বয়ং আল্লাহ ও ভাই কোন গুনাহ লুকায়া রাখা সম্ভব হবে ও ভাইয়া রে তুমি যেই গুনাহ করেছো জগতের কেউ জানে না আসেনি এ ভাইয়া রে এমন কি তোমার বেগমেও জানে না সেইটাও মহান আল্লাহ জানেনি না জানে না এ বিশ্বম্বরপুরের বোনেরা গো তুমি যেই গুনাহ করেছো জগতের কেউ জানে না এমন কি তোমার প্রাণের মানুষ তোমার স্বামীও জানে না সেইটাও মহান মুনিবে জানেনি না জানে না ইনি হবেন প্রধান বিচারপতি ভয় লাগবে নি না লাগবে না প্রথমবারের ফুটে সৃষ্টি জগৎ ভেঙ্গে যাবার ভয় দ্বিতীয়বারের ফুটে মহান সৃষ্টিকর্তা আল্লাহর আদালতের বিচারের ভয় এই দুইটি বারের ফুটে ভয়াবহ অবস্থা সৃষ্টি হবে আর এই দুইটি বারের ফুটে ভয়াবহ অবস্থা কি হবে এর আলোচনার নামই কিয়ামতের বিভীষিকার আলোচনা কিয়ামতের ভয়াবহের আলোচনা এই আলোচনা করার জন্য সূরা কাদিয়া তেলাওয়াত করেছি আসলে এই দুইটি বারের ফুটে ভয়াবহ অবস্থা কি হবে এর আলোচনা শুধু সূরা কাদিয়া থেকে উপস্থাপন করা সম্ভব হবে না সূরা জিলজালেও যেতে হবে তাতেও সম্ভব হবে না এই দুইটি বারের ফুটে ভয়াবহ অবস্থা কি হবে এর আলোচনা সারা কোরআনের ফারায় সূরায় বিস্তৃতভাবে আছে এজন্যে কিয়ামতের আলোচনা করতে হলে একখান সূরা আর একখান আয়াতের মাধ্যমে হয় না কিয়ামতের আলোচনা করতে হলে সারা কোরআনের ফারায় সূরায় বিস্তৃতভাবে ধরতে হয় তথাপিও সূরায়ে কাদিয়া কেন তেলাওয়াত করেছি এই সূরাখানাকে দুই ভাগে ভাগ করেন প্রথম ভাগে প্রথমবারে ফু দিলে কি হবে এর আংশিক আলোচনা দ্বিতীয় ভাগে দ্বিতীয়বারে ফু দিলে কি হবে এর আংশিক আলোচনা আসুন আমরা আগে সূরাখানাকে দুই ভাগে ভাগ করি আল কাদিয়াতু মাল কাদিয়া ওয়ামা আদরাকা মাল কাদিয়া ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবুসুস وتكون الجبال كالجحر المنفوش এই হলো এই সূরার প্রথম ভাগ এই ভাগে প্রথমবারে ফু দিলে কি হবে এর আংশিক আলোচনা আম্মা মান তাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফী
ইশাতির রাদিয়াম ওয়া আম্মা মান খাফাত মাওয়াজিনুহু ফা উম্মুহু হাবিয়াম ওয়া মা আদরাকা মা হিয়াম নারুন হামিয়াম। এই হলো রে এই সুরার শেষ ভাগ। এই ভাগে দ্বিতীয়বারে ফু দিলে কি হইব এর আংশিক আলোচনা করেছে। সুরাটাকে দুই ভাগে ভাগ করলাম, বিষয়টাকেও দুই ভাগে ভাগ করলাম, প্রথমবারের ফু আর দ্বিতীয়বারের ফু। আজকে আমরা শুধু প্রথমবারের ফু নিয়েই আলোচনা করব। প্রথমবারের ফুতে সৃষ্টি জগৎ ভেঙ্গে ধ্বংস হবে এই আলোচনা করতাম। এই আলোচনাও আজকে কেন, আমার সারাটি জীবন কেন, আমি কেন, জগৎবাসী সমস্ত উলামায়ে কেরাম আজীবন পর্যন্ত আলোচনা করলেও শেষ করতে পারবেন না। এর কারণ সৃষ্টি জগতের নাম বলেই শেষ করা যায় না। ইসরাফিলের সিঙ্গার ফুঠে ব্যঙ্গে কিভাবে ধ্বংস হবে সেই আলোচনার সময় আছে কোথা, ঠিক না বেটি? শেষ করা যাইতো না, তাই বলে তো বন্ধ করা যাবে না, কিছু তো করতে হবে, ঠিক না বেঠি? এজন্যে আমরা সমস্ত সৃষ্টি জগৎকে মৌলিকভাবে কয়েকটা ভাগে ভাগ করব। এরপরে এক একটা ভাগ ইসরাফিলের সিঙ্গার পুঁথে ব্যঙ্গে কিভাবে ধ্বংস হবে কোরআন আর হাদিসের মাধ্যমে আমরা উপস্থাপন করব ইনশাআল্লাহ। ফার্স্টে আলোচনা করব আমাদের মাথার উপরে আকাশের নিচে সৌরজগৎ চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র কিভাবে ধ্বংস হবে। এরপরে আলোচনা করব সমস্ত প্রাণী মানুষ জিন ফিরিস্তা পাখি খুন কিভাবে ধ্বংস হবে। এরপরে আলোচনা করব সমস্ত ফানি সুরমা কুশিয়ারা মেঘনা যমুনা পদ্ম নদী সঙ্গ নদী কপোতাক্ষ নদী বুড়িগঙ্গা নদী তিতাস নদী ব্রহ্মপুত্র নদী আটলান্টিক মহাসাগর আরব সাগর বারব সাগর বঙ্গোপসাগর ফেনাং সাগর তিব্রিস্তানের তিবিরি উপসাগর এক কথায় সমস্ত নদী সাগর গুলি কিভাবে ধ্বংস হবে। এরপরে আলোচনা আসবে আল্লাহর বিশাল সাতটা জমিন কিভাবে ধ্বংস হবে। এরপরে আলোচনা আসবে আল্লাহর বিশাল আকা আল্লাহর বিশাল পর্বতমালা গুলি কিভাবে ধ্বংস হবে। এরপরে আলোচনা আসবে আল্লাহর বিশাল সাতটি আকাশ কিভাবে ধ্বংস হবে। আমার তো মনে হয় সমস্ত সৃষ্টি জগৎ মৌলিকভাবে এই কয়েকটা ভাগের ভিতরে ঢুকা গেছে, আপনারা কি বলুন, ঠিক না বেঠি? আসুন আগে শুনি সৌরজগতের কথা। ইসরাফিলের সিঙ্গার পুঁথে সৌরজগৎ ভেঙ্গে কিভাবে ধ্বংস হবে। সৌরজগৎকে আবার দুই ভাগে ভাগ করেন, এক ভাগে চন্দ্র আর সূর্য আর এক ভাগে সমস্ত তারকা। সমস্ত তারকাগুলি কিভাবে ধ্বংস হবে ভাই? আপনারা বর্তমান বাংলাদেশের কাছে, এই বাংলাদেশের বর্তমান বিশ্বের পরাশক্তির কাছে এমন একটা অস্ত্র আসেনি, একটা অস্ত্র মেরে দিলে একটা তারকা ভেঙ্গে চুরমার করে দিতে পারবে? তাইলে আর কের পরাশক্তি হইছো, কিসের বাহাদুরি করো? জানো আমি মিরপুরি, ছোট্ট একটা বেলা না, আমি মিরপুরির কাছে হে আমেরিকা এমন অস্ত্র আছে, একটা অস্ত্র মেরে দিলে তোর আমেরিকাকে ধ্বংস করে দিয়া আমেরিকার আকাশের উপরের তারকা পর্যন্ত ভেঙ্গে ধুরা জোড়া করে দিতে পারবো ইনশাআল্লাহ। বাবা রে আমার দূরে কুঞ্জেল নিবি ইরাকটা কয়, তুই তো পারমাণবিক বানাইছ কোনো, আমি বানাইছি না, তৈরি করছ কোনো, তৈরি করছ না কোনো, তুই করছো তুই কোনো, আমি করছি না কয়, তাইলে তালাশ করে দেখতে পাবো, দেখতে পাবো কইয়ে ওই শেষার তুলে দিছে। আর আমি নিজের মুখে কইতেছি এমন অস্ত্র আছে আমার কাছে, আমেরিকা রাশিয়া সব ধ্বংস করে দিয়া একেবারে আকাশের তারকা পর্যন্ত গুড়া করে লিখতে পারবো এমন অস্ত্র আমার কাছে আছে। আমার ভাইজান মানলাহুল মৌলা ফালাহুল কুল, এমন অস্ত্র আমার কাছে আছে মানে আমার আল্লাহর কাছে এমন অস্ত্র আছে, আল্লাহ যদি আমার হয়ে থাকেন আল্লাহর অস্ত্রগুলিও আমার। মুসলমানের আল্লাহ বেঈমান আল্লাহ মানে না, সুতরাং আল্লাহর অস্ত্র এটা হলো মুসলমান বাহিনীর অস্ত্র। এ মুসলমান আমাদের আল্লাহর কাছে এমন অস্ত্র আছে, শুধু মারতে হবে না, খালি ফু দিব,
ঠিক না বেঠি সেই সেই সিংহার ফুঁথে সমস্ত তারকাগুলি ভেঙ্গে কিভাবে ধ্বংস হবে আর একখান আয়াতে আল্লাহ আলোচনা করেছে ইজাস শামসু কুব্বিরাত ওয়া ইজান নুজুমু কাদার এ বিশ্ববাসী আমার ইসরাফিলের সিংহায় যখন ফু দিবেন ওই সিংহার বিকট আওয়াজে সমস্ত তারকাগুলি আলোকহীন হইয়া যাইব আলোকহীন হইয়া সমস্ত তারকাগুলি ভেঙ্গে জুড়া জুড়া হইব জুড়া জুড়া হইয়া কোথায় যাইব কিছুটি উড়িয়া উপরের দিকে যাইব আর কিছুটি নিচে সাগরের মধ্যে পতিত হইব আর একটু জোরে কিছু বলবেন না কেমন অস্ত্র কেমন সিংহা তারকা ভেঙ্গে চুরমার হইয়া কিছুটি উপরে কিছুটি নিচে সাগরে তারকাগুলি থাকবে না শেষ হয়ে যাবে শেষ হয়ে যাবে এখন আসুন চন্দ্র সূর্যের কথা শুনি বিশাল চন্দ্র আর বিশাল সূর্য বিশাল বলতে কত বড় কোন বৈজ্ঞানিককে বলেছেন সূর্য হলো পৃথিবী থেকে সাতডাবন কোন বৈজ্ঞানিককে বলেছেন সূর্য হলো পৃথিবী থেকে সদ্যডাবন সাতডাবন আর সদ্যডাবন আমার ভাই আমি কই মানুষের গ্যাস্ট্রিক কয় ফেডো বৈজ্ঞানিকের গ্যাস্ট্রিক দি মাতা সূর্য পৃথিবী থেকে কয় ডাবল তুমি মাইফা দেখছিলেই নি বৈজ্ঞানিকের গড়ের বৈজ্ঞানিক আজ পর্যন্ত জমিনের সঠিক আয়তন বলতে পারো নাই কিয়ামত পর্যন্ত পারবেও না আর গভীর কতটুকু তো আন্দাজ কইরাও কইতে পারে না ও বৈজ্ঞানিক সত্য যদি বাহাদুর হয়ে থাকো একটা ফিতা লও আগে জমিনটাকে একটা মাপ দে এরপরে সূর্য তুইটা আর একটা মাপ দিবি এরপরে বলবি সূর্য পৃথিবী থেকে কত ডাবল সাত ডাবল না চোদ্দ ডাবল না কত ডাবল একমাত্র জানেন মহান আল্লাহ সেই বিশাল চন্দ্র সূর্য সিংহার ফুঁতে কিভাবে ধ্বংস হবে আল্লাহ আরেকখান আয়াতে আলোচনা করেছে ইয়াস আলু আইয়ানা ইয়াউমুল কিয়ামা ফাইদা বারি কল বাসর ওয়া খসাবাল কমার ওয়া জুমিআস শামসু ওয়াল কমার ইয়াকুলুল ইনসানু ইয়াউমা ইযিন আইনাল মাফার কাল্লা লা ওয়াজার ইলা রাব্বিকা ইয়াউমা ইযিনিল মুস্তাকার ও দুনিয়ার মানুষ আমার ইসরাফিলের সিংহার বিকট আওয়াজে চন্দ্র আর সূর্য দুটাই আলোহীন হইয়া যাইব চন্দ্র সূর্যের মধ্যে আলু রশ্মি ইঞ্চি পরিমাণও থাকবে না দিনের বারোটা আর রাত্রির বারোটা সমান হইয়া যাইব এই আয়াত প্রসঙ্গে বিশ্ব নবী বলেছেন হওয়ার পরে সেই বিকট আওয়াজের কারণে বিশাল চন্দ্রটা মাঝখানে একটা পাথর দিয়া দুইটি টুকরা হইব এমন ভাবে বিশাল সূর্যটাও মাঝখানে একটা পাথর দিয়া দুইটি টুকরা হইব এই দুইটা মিলে চারটি টুকরা হইব নবীজি বলেন মায়ার উম্মত এখানেই শেষ নয় রে এই সাইরোটি টুকরাকে আল্লাহ দুদকের মধ্যে নিক্ষেপ করিব আমার ভাইজান এখন বলেন কেমন বিকট আওয়াজ এত বড় সূর্যটা দুই টুকরা এত বড় চন্দ্রটা দুই টুকরা কেমন বিকট আওয়াজ আমার ভাই এই বিকট আওয়াজে বিশাল চন্দ্র দুই টুকরা বিশাল সূর্য দুই টুকরা এখন তো প্রশ্ন হলো হুজুর টুকরা হবে বুঝলাম কিন্তু ওরে টুকরা কুইরা দুজকে দিবে কেন ঠিক না বেঠি টুকরা কুইরা সাতটা টুকরা কুইরা এই সাইলোটা টুকরাকে দুজকে দিবেন প্রশ্ন হলো বিকটাওয়াজি টুকরা হবে বুঝলাম তো দুজকে দিবে কেন প্রশ্ন জাগে নি না জাগে না চন্দ্র সূর্য আবার কোন গুনাহ করলো আপনারা কি বলেন চন্দ্র সূর্যের জীবনে কোনো গুনাহ আছে গুনাহ থাকবে দূরের কথা চন্দ্র সূর্যের সারা জীবনে একটা গুনাহ করার জন্যে একটা মিনিট সময় অবসরী হতে
পারে না চন্দ্র সূর্যের হিসাব নিলে বুঝে আসবে দুইখানা আয়াতে হিসাবটা হওয়া যায় এক আয়াতে আল্লাহ বলেন ওয়াসশামসু তাজিজি লিমুস্তাকাররিল্লাহ যালিকা তাকদীরুল আজিজিল আলিম ওয়াল কমারা কদ্দারনাহু মানাজিলা হাত্তা আদাকাল উরজুনিল কদীর এ দুনিয়ার মানুষ আমার সূর্য পূর্ব দিকে উদয় হন সারা দিন তার ককককতে চলে বিকেলে পশ্চিম দিকে অস্ত যায় আমার ভাই সূর্য উঠে সূর্য চলে সূর্য ডুবে এটি সূর্যের মন গরানি মন গরা উঠে চলে ডুবে মন গরা আমেরিকার দেশে রাশিয়ার দেশে মাননীয় প্রধানমন্ত্রী আদেশে জালিকা তাকদীরুল আজিজিল আলিম এ দুনিয়ার মানুষ সূর্য পূর্ব দিকে উদয় হয় সারা দিন তার পথে চলে বিকেলে পশ্চিম দিকে অস্ত যায় মন গড়া ও নয় রে কোন রাজা বাদশাহদের আদেশ পালন করে নয় রে একমাত্র আমি মহান আল্লাহর আদেশ পালন করিয়া তাইলে উদয় থেকে অস্ত পর্যন্ত একটা গুনাহ করার জন্য একটা মিনিট সময় তার কাছে অবসর আছে নি না এখন তো প্রশ্ন রইল হুজুর উদয় থেকে অস্ত পর্যন্ত গুনাহ করার সময় নাই তার কাছে সারাক্ষণ সর্ব সেকেন্ডে সেকেন্ডে আল্লাহর আদেশে নিমিত্ত এখন তো বোঝার দরকার হুজুর অস্ত যাওয়ার পরে কোথায় যায় কারণ মানুষ দিনের আলো থেকে রাতের অন্ধকারে গুনাহটা বেশি কইরা থাকে অস্ত যাওয়ার পরে কোথায় যায় সুখ খাইতে যায় না গুস খাইতে যায় না মদ খাইতে যায় না জুয়া খেলতে যায় না গান গাইতে যায় না অবৈধ ফিল্ম ফিরিতি করতে যায় কোথায় যায় আরেক কান আয়াত প্রসঙ্গে আল্লাহ রসুল বলেছেন আয়াত কান আগে শুনি রসুলের কথা খান পরে শুনি আশামসু আল কমারু বিহুসবান অন্নাজু আশাজারু ইয়াসজুদান ওয়াসসামা রাফাহা রফাকা ওয়াদাল মিজান ইয়া প্রসঙ্গে বিশ্ব নবী বলেন এ মার উম্মত সূর্য পূর্ব দিকে উদয় হয় সারা দিন তার পথে চলে বিকেলে পশ্চিম দিকে অস্ত যায় একমাত্র আল্লাহর আদেশ পালন করিয়া অস্ত যাওয়ার পরে কোথায় যায় রে সুদ খাইতে যায়নি না রে নাগ ঘুষ খাইতে যায়নি না রে নাগ মদ খাইতে যায়নি না রে নাগ জুয়া খেলতে যায়নি না রে না অবৈধ ফেম পিরিতি করতে যায়নি না রে নাগ এ মায়ের উম্মত আল্লাহর সূর্য খানি পশ্চিম দিকে অস্ত যাওয়ার পরে আল্লাহর আরশের নিচে ইয়াগ আল্লাহর কুদরতি কদমের মধ্যে সেজদা করে রে তাইলে উদয় থেকে অস্ত পর্যন্ত একটা গুনাহ করার জন্য একটা মিনিট সময় তার কাছে অবসর আছে নি তাইলে কি বোঝা যায় চন্দ্রের সূর্যের জীবনে কোনো গুনাহ না এ সুনামগঞ্জের ভাই এ বিশম্বপুরের ভাই বোনের আগম হিসাব তাকি ফাইলাম চন্দ্র সূর্যের জীবনে একটা গুনাহ নাই যার জীবনে একটা গুনাহ নাই বিকট আওয়াজে টুকরা কবে বুঝলাম তারে দুজকে দিবে কেন ও বিশম্বপুরের ভাই প্রশ্ন জাগে নি না জাগে না এই প্রশ্নের উত্তর দিয়েছেন এমন ভাবে যে পৃথিবীর বুকে একদল মানুষ সূর্যের পূজা করে আপনারা কি বলেন পৃথিবীর বুকে এইরকম সূর্যের পূজারি আছে না নাই সংখ্যায় মুসলিম থেকে কম না আরো বেশি
অতীতকালেও সূর্যের ফুজুক ছিল নি না ছিল না অতীতকালে আল্লাহর এক নবী ছিলেন বড় আজীব ধরনের নবী তিনি নবীও ছিলেন সারা বিশ্বের সম্রাট ছিলেন ইনি এমন নবী ছিলেন অন্য প্রাণীর ভাষা বুঝতেন এদের ভাষায় এদের সঙ্গে চেউমেউ কইরা এমন কি ফাকির সঙ্গে চেউমেউ ঠেউমেউ করে সুলাইমান নবী কথা বলতে পারতেন হুদহুদ নামক পাখি যখন রানী বিলকিসের রাজ্য সম্পর্কে নবীজি সুলাইমানকে তত্ত্ব দিয়েছিল সেই পাখিটাও সূর্যের পূজারি নিয়ে কিছু কথা বলেছে কি কথা বলেছিল পাখিটাই বলেছিল নবীজি সুলাইমান এ নবী বান সুলাইমান এ এমন একটা দেশ থেকে আসছি যে দেশটা সম্পর্কে আপনার কোনো আইডিয়া নেই দেশটার নাম মারিব দেশটার নাম মারিব চতুর্দিকে বাউন্ডারি মাঠ ভরা ফসল বাগান ভরা ফল ওই দেশের ক্ষমতায় একজন মহিলা নবীজি সুলাইমান ইনি হলো রানী বিলকিস ও নবীজি সুলাইমান মহিলাটা দেখতে যেমন সুন্দরী তেমন ভাবে বড় বুদ্ধিমতী দনের বল আছে অস্ত্রের বল আছে কিন্তু এদের মধ্যে মূল জিনিস নাই গো নবীজি বলতে এদের মধ্যে ঈমান নেই এরা সূর্যের পূজা করে সূর্য যখন পূর্ব দিকে উদয় হয় তখনও সূর্যের পূজা করে সূর্য যখন সূজা মাথার উপরে আসে তখনও সূর্যের পূজা করে সূর্য যখন পশ্চিম দিকে অস্ত যায় তখনও সূর্যের পূজা করে আমার ভাই বলুন সেই আদিকালেও সূর্যের পূজুক ছিল নি না ছিল না সূর্যের পূজারীদেরকে দেখানোর জন্যে আল্লাহ চন্দ্র সূর্যকে ভেঙ্গে দুজকে দিবেন পূজারীদেরকে কি দেখাইবেন এ পূজারীরা তোমরা যাকে প্রভু মনে করে উপাসনা করো তোমার জানা মতে প্রভু জালা ওরে যদি টুকরা টুকরা খুইরা দেলাইলাম দুজকে এই জালিমের জালিম তুই যাইতে কোন বেহেস্তে আমার ভাই এরপর তো প্রশ্নটা বাকি থাইকা যায় হুজুর পূজারীদেরকে আল্লাহ দুজকে দিবে ভালো কথা কিন্তু পূজারীদেরকে দেখানোর জন্য নিষ্পাপ চন্দ্র সূর্যকে ব্যঙ্গে দুজকে দিবে চন্দ্র সূর্যের কি কষ্ট হইতো না দুজকে গেলে কষ্ট হইতো না যে কি হইতো হারে পূজারীদেরকে দুজকে দিবেন ভালো কথা কিন্তু পূজারীদেরকে দেখানোর জন্য নিষ্পাপ চন্দ্র সূর্যকে দুজকে দিবেন চন্দ্র সূর্যের কি কষ্ট হইতো না এ প্রশ্নের উত্তর দিয়েছেন এমন ভাবে দুনিয়ার মানুষ আমি আল্লাহ মানব জাতিরে তোমাদেরকে সৃষ্টি করতে গিয়া মাটির অংশ বেশি দিয়া সৃষ্টি করেছি মাটির মানুষ মাটিতে থাকতে পারো তোমার কোনো কষ্ট হয় না এমনি ভাবে পানির মাছকে পানির অংশ বেশি দিয়া সৃষ্টি করেছি ওরা সারাক্ষণ পানিতে বিচরণ করে এদের কোনো কষ্ট হয় না এমনি ভাবে আমি আল্লাহ ফাকিরদেরকে বাতাসের অংশ বেশি দিয়া সৃষ্টি করেছি ওরা বাতাসে উড়া করে এদের কোনো কষ্ট হয় না এমনি ভাবে চন্দ্র সূর্যকে সৃষ্টি করতে গিয়া এমন ভাবে সৃষ্টি করেছি রে চন্দ্র সূর্যকে ব্যঙ্গে যদিও দুজকে দেওয়া হইব চন্দ্র সূর্যের ইঞ্চি পরিমাণও কষ্ট হইবে না হলো আল্লাহর কুদরতি লীলা এতক্ষণে এক জাতীয় সৃষ্টি জগতের কথা বললাম সিঙ্গার ফুটে সৌরজগৎ কিভাবে ভেঙ্গে ধ্বংস হবে তারকাগুলি ভেঙ্গে জোড়া জোড়া হইয়া কিছুটি উপরে কিছুটি নিচে আর চন্দ্র সূর্য দুইটা মিলে সাতটা টুকরা হইব এই সাইরোটা টুকরাকে দুজকের মধ্যে নিক্ষেপ করা হইব এখন আসুন আমার ভাই একটু প্রাণীদের কথা শুনি এইভাবে যদি এক এক জাত সৃষ্টি জগতের কথা ভাঙ্গে ভাঙ্গে কইতে থাকি আমার জীবন আর কদিন কেয়ামতের আলোচনা শেষ হইব নি আবার ভাই এখন একটু প্রাণীদের কথা শুনি মানুষ জিন ফিরিস্তা ফাকিকুল অন্যান্য প্রাণী হাঁস মুরগি কীট পতঙ্গ সাপ বিচ্ছু বাঘ ভাল্লুক গরু বকরি ভেড়া এদের কি হবে তখন তো বিশ্বের মুখে শুধু বেঈমান আর বেঈমান একজন মুসলমানও থাকবে না এই বেঈমানের গোষ্ঠীর কি হবে আল্লাহর একখান আয়াতে বলতে আজকের সূরাতে সূরা কারিয়ার আয়াতে আলোচনা করেছে القارعة ما القارعة وما أدراك ما القارعة
yauma yakunun nasu kal farashil mabthus. Ey duniyar manush amar israfel ke din singay phudi bore bishir muke ekjon musliman o thakbe na shudhu beiman ar beiman manush ti khub boro doni hoibo biggan bohur de jaibo kintu done biggane kaj hobe na re ei singar phuta kaner moddhe lagar shonge shonge bolbe kebi kotawad ye kebi kotawad joto shomoy jaibe toto বিকট থেকে বিকট হইতে তাকিব একি বিকট আওয়াজ এই কইতে কইতে আল্লাহ বলেন কাল ফারাশিল বাবুসুস দিশাহারা পাখির ন্যায় দিশা হারাইব দিশাহারা পাখির ন্যায় দিশা হারাইব দিশাহারা পাখি কি আমার ভাই জোর তুফান হলে শেষ হইলে বাড়ি থেকে বের হয়ে এই রকম দেখা যায় একটা পাখি তুফানের আঘাতে গাছের ডালে বসে যে দিশা পাইতেছে না পাখির দুই অবস্থা হয়তো বসে নয়তো উড়া দিয়া যায় উড়া দিয়া যাইতে ও পারে না ফুইরা যায় ছেলেরা দৌড়ে দুইরা লয় এই রকম করে নি না করে না এই ফাকির সঙ্গে তুলনা দিয়া মওলা বুঝাছেন ফাল ফারাশিল বাবুসুস যেমন ভাবে দিশাহারা পাখি বসতেও দিশা পায় না উড়ো দিয়া যেতেও দিশা পায় না এমন ভাবে সেই দিন বিশ্বের বেঈমানের গোষ্ঠী বসতেও দিশা নাই দাঁড়াইতেও দিশা নাই ঘুমাইতেও দিশা নাই গড়েতেও দিশা নাই বাকিরেও দিশা নাই আল্লাহ সেই কথা নেই বলেন সেই দিন মানুষ দিশে হারা পাখি নেয় দিশা হারাইব বাচ্চারা দৌড়ে যাইব বাবার কাছে যেয়ে দেখব আমি যেমন দিশে হারা আমার আব্বু আরো বড় দিশে হারা মহিলারা দৌড়াইব স্বামীর কাছে যেয়ে দেখবে আমি যেমন দিশে হারা আমার জামাই বাবু আরো বড় দিশে হারা লোকজন দৌড়াইব নেতা কর্মীর কাছে কোথায় মেম্বার কোথায় চেয়ারম্যান কোথায় এমপি কোথায় মন্ত্রী কোথায় প্রধানমন্ত্রী যেয়ে দেখবে আমি যেমন দিশে হারা আমার নেতা নেত্রী গো আরো বড় দিশে হারা দিশাহারা পাখির নেয় দিশা হারাইব একটুখানি দিশা তাদের মনে মনে থাকবে সেই দিশাটা কি ওরা বলবে গ্রামেতে শান্তি নাই শহরেতে শান্তি নাই বাজারেতে শান্তি নাই মহল্লাতে শান্তি নাই চলো সুনামগঞ্জের মানুষ হাওরে যাও জারজির মাঠের মধ্যে নামো মানুষ যাকে যাকে জারজির মাঠের মধ্যে নামবে মানুষ নামার সঙ্গে সঙ্গে মানুষই দেখতে পাইবে পাখিরা সেই বিকট আওয়াজের বয়েতে উড়া দিয়া মানুষের মাথার উপর শাড়ি হবে এখন ফাঁকি মানুষ দেখলে বয়েতে উড়া দিয়া যায় সেই দিন সেই বিকট আওয়াজের বয়েতে ফাঁকি উড়া দিয়া মানুষের মাথার উপর সারিবদ্ধ হবে মানুষের মাথার উপরে যাকে যাকে ফাঁকি আর ফাঁকি এরপরে মানুষই দেখতে পাইবে মানুষের চতুর্দিকে অন্য প্রাণী হাঁস মুরগি কীট পতঙ্গ সাপ বিচ্ছু বাঘ ভাল্লুক গরু বকরি বেড়া গড় থেকে জঙ্গলা থেকে ছিদ্র থেকে বের হয়ে মানুষের চতুর্দিকে সারিবদ্ধ হচ্ছে এমনভাবে মানুষ মধ্য ওখানে উপরে ফাঁকি আর ফাঁকি চতুর্দিকে অন্য প্রাণী আর প্রাণী হঠাৎ করে দেখতে পাইবে মাঠের মাটির মধ্যে বিপদ আরো শক্ত আকারে দাঁড়াচ্ছে কি বিপদ আল্লাহ সূরা জিলজাল আলোচনা করেছেন ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা وقال الإنسان ما لها يومئذ تحدث أخبارك بأن ربك أوحى لها الله বলেন এ দুনিয়ার মানুষ এবারে মানুষ দেখতে পাইবে মানের মানের মধ্যে ভূমিকম্পন শুরু হয়েছে রে এমন ভূমিকম্পন দুনিয়া সৃষ্টি লগ্ন থেকে নিয়ে কোনোদিন হয় নাই যে ভূমিকম্পনের কারণে মাঠের মাটি বড় বড় ফাটল দিবে এই ফাটল দিয়া মাটির নিচের সম্পদ সব উপরে উঠা শুরু হইব আল্লাহ বলেন সেই দিন মানুষ মাঠের মাটির সঙ্গে কথা বলিব মাঠের মাটি মানুষের বাসায় মানুষের সঙ্গে কথা বলিব মাটির জবান খুলিয়া যাবে আল্লাহ কইছেন কথা হইব কি কথা হইব ব্যাখ্যায় নবীজি বলেছে মানুষ বলবে এ মানের মালিক গোর সারিয়া গ্রাম
সারিয়া শহর সারিয়া মহল্লা সারিয়া বাজার সারিয়া তোমার মধ্যে দাঁড়াইলাম তুমি কেন কম্পমান তুমি কেন পাঠিয়া যাইতেছো তোমার নিচের সম্পদ কেন উপরে উঠাইতেছো এই মুহূর্তে মাটির জবান খুলিয়া দেওয়া হইব মাটি বলবে মানুষ নামক জালিম আমার সঙ্গে তুই কথা বলস তোর কি লজ্জা লাগে না তোর কি ভয় লাগে না মধ্যে দাঁড়িয়া তুই কোন গুনাহ করেছিলে আমার মধ্যে বসিয়া তুই কোন গুনাহ করেছিলে আমার মধ্যে গুমিয়ে গুমিয়ে তুমি কোন গুনাহ করেছিলে গো তোমার কি শরণ নাই এ মানুষ নামক জালিম আমি মাটি তোর গুনার কারণে ফাটিয়া খান খাও ফেরেশতা জাতি সারা কিচ্ছু থাকবে না সবের প্রাণ কবজ করবে এভাবে আজরাইল আল্লাহর দরবারে দিয়ে রিফুট শুনাই কার বুঝা কিরিফুট মোলারে আমারে যে দায়িত্ব দিয়েছিলে এই দায়িত্ব পুরাপুরি পালন করেছি আকাশের ঊর্ধ্ব থেকে দিয়া সাত জমিনের নিচ পর্যন্ত যত প্রাণী আছে রে সমস্ত প্রাণীর প্রাণকে কবজ করে দিয়েছি শুধু ফেরেশতা জাতি সারা আল্লাহ বলবেন এ ইজরাইল এবারে তোমার প্রতি নির্দেশ তুমি সহ চারজন বড় ফেরেশতা ইসরাফিল মিকাইল জিব্রাইল আর তুমি আজরাইল সারাজ সমস্ত ফেরেশতাদের জান বাকির করে আসরে আল্লাহর আদেশে আজরাইল চারজনকে বিতি রেখে সমস্ত ফেরেশতাদের জান বাকির করে আল্লাহর দরবারে হাজিরা দিয়ে বলবে মাওলা রে এইবারে আমি সহ চারজন বড় ফেরেশতা সারা জগতে আর কোনো ফেরেশতাও নেই আল্লাহ বলবেন এ আজরাইল এবারে তোমার প্রতি নির্দেশ তুমি সারা বাকি তিনজন ফেরেশতা জানটা বাকির করে আসরে আমার ভাই আল্লাহর আদেশে আজরাইল ইসরাফিল মিকাইল জিব্রাইলেরও জান বাকির করে আল্লাহর দরবারে হাজিরা দিয়ে বলবে ও মানব রে ও মাওলা রে এইবারে তুমি আল্লাহ আর আমি আজরাইল সারা জগতে কিছুই না আল্লাহ বলবেন আজরাইল এখন তো তোমার পালা এসে গেছে একটু বলবেন না কিছু এখন তো তোমার পালা এসে গেছে এ আজরাইল তুমি সবার জন্য মালাকুল মওত আজরাইল ছিলেন এবারে তুমি আজরাইলের জন্য কে আজরাইল বনবে জাননি আমি আল্লাহ একটা আদেশ করে দিব আমার আদেশটাই তোমার জন্য আজরাইল বনিয়া যাইব এই বলতে বলতেই আল্লাহ আদেশ করে দিবেন মুত ইয়া মালাকাল মউত এ মালাকুল মউত আজরাইল তুমি মরে যাও আল্লাহর আদেশের সঙ্গে সঙ্গে আজরাইলেরও মরণ হইয়া যাইব সরম আজরাইল পর্যন্ত শেষ এরপরে আর কি বাকি রইল মুখের ডাইরেক্টর আজরাইল পর্যন্ত শেষ হয়ে যাবে আমার ভাই আমরা দুইটা সৃষ্টি জগতের কথা বললাম সৌরজগৎ আর প্রাণী জগৎ আজকের মতো এখানেই রাখতে চাই এমনইভাবে নদী সাগর ধ্বংস হবে সাতটা জমিন ধ্বংস হবে সমস্ত পর্বতমালা ধ্বংস হবে সাতটা আকাশ ধ্বংস হবে কিয়ামতের আলোচনার মূল উদ্দেশ্য হলো অন্তরে ভয় পাওয়া ভয় পাইলেই গুনাহ সারতে পারে এবাদত করতে পারে আল্লাহ আজকের আলোচনাকে ভিত্তি করে আমাদের অন্তরে ভয় সৃষ্টি করে দাও আমরা যেন ভয় পাইয়া গুনাহ সারতে পারি ইবাদত করতে পারি আমাদেরকে তৌফিক দান করুন আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন